হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত প্লাস তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি বেশ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না আসলে একটু প্রবলেমের মধ্যে ছিলাম সেজন্য আমার ব্লগ ভিডিও করা সময় করে উঠতে পারিনি তো আজকে আমিও তোমাদের আজকে আমি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা কোনো ব্লগ ভিডিও নয় তোমরা অবশ্য টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি তো দেখো আজকে প্রায় কয়েকদিন ধরে বেশ চোদ্দ পনেরো দিন ধরে তো আমি যে ইউটিউবে ভিডিওগুলো দেখতেছি তো সাজেস্টে আমার সেই ভিডিওগুলো চলে এসেছে জন্য আমি দেখেছি তো আমি সাধারণত সাথে ভিডিও দেখতাম আর হয়তো হয়তোভাবে স্বাদেশ ভিডিওগুলো চলে এসেছে আর এই জন্যই আমি দেখেছি ভিডিওগুলো তো ভিডিওগুলো দেখে স্কিপ করে যেতে পারিনি মানে এড়িয়ে যেতে পারিনি আর দেখে আবার চুপ করেও থাকতে পারছি না তো আমি দেখলাম তো আমার মনে হয় যে শুধু আমি একাই না তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিওগুলো আর ভিডিওগুলো দেখে মানে কিছু কথা না বলে থাকতে পারছি না তো প্লিজ তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো তো দেখলাম যে সাধারণতার সাথে দিকে নিয়ে বান্ডিস লাইফ স্টাইল প্লাস আরও অনেক ক্রিয়েটার অনেক রকম ভিডিও পোস্ট করেছে তো বেশ ভালোই হচ্ছে জল ভোলা শুরু হয়েছে মানে কাদা ছড়াছড়ি বেশ ভালোই হচ্ছে তো আমি সেই বিষয়ে কয়েকটা কথা বলছি তো দেখো প্রথমেই যেটা বলবো আমি যে আমরা ছোট ছোটো ইউটিউবাররা প্রত্যেকেই কিন্তু চাই যে আমরা চ্যানেলটা দাঁড়াক আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছই তো সেজন্য আমার মনে হয় না যে কাউকে ছোট করার প্রয়োজন পড়ে কাউকে অপমান করার প্রয়োজন পড়ে তো আমি দেখলাম আমি দেখলাম যে এক একজন ক্রিয়েটর মানে এক এক রকম কথাবার্তা বলছে প্লাস হচ্ছে একজন একজনের পক্ষে তো আরেকজনের বিপক্ষে হ্যাঁ তো বেশ ভালোই দেখলাম তো আমি বলছি যে দেখো নাম ধরে ধরে সবাই কিন্তু সবাইকে এরকম ছোট করছে অপমান করছে সমালোচনা করছে তো আমি তাদেরকে বলতেছি যে দেখো এ এরকম নাম ধরে ধরে কাউকে অপমান করো না কাউকে ছোট করো না সত্যি বিষয়টা খুব খারাপ লাগে হ্যাঁ মানে আমার তো একদমই ভালো লাগে না আমার দৃষ্টিপতি লাগে বিষয়টা আর দেখো বলছি যে নাম ধরে ধরে তোমরা যেরকম ছোটো করতেছ কাউকে অপমান করতেছ সমালোচনা করতেছো এটা কি ঠিক কাজ বলো একদমই ঠিক কাজ নয় আর দেখো নাম ধরে কাউকে ছোট করতে গিয়ে অপমান করতে গিয়ে তোমরা আবার নিজেরা কোথাও ছোট হচ্ছ না তো তোমরা আবার হচ্ছে নিজেরা অপমানিত হচ্ছ না তো সে দিকটাও একটু ভেবে দেখবে হ্যাঁ সেদিকটাও একটু ভেবে দেখবে আমি রিকোয়েস্ট করি তোমাদের তোমরা প্লিজ এরকম নাম ধরে ধরে অপমান করো না সমালোচনা করো না তো এবার বলছি যে দেখো তোমরা হয়তো বা আমার কথা শুনে অনেকেই এবার বলবে যে জ্ঞান দিতে এসো সত্যি আজকাল কাউকে জ্ঞান দেওয়ার দরকার হয় না কারণ আজকাল সবাই যার যার কাছে যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আর হচ্ছে আবারও হয়তো বা অনেকে কমেন্ট করে জানাবে যে তুমি হয়তো ভিউজ পাওয়ার জন্য ভিডিও করছো তো দেখো একদমই নয় আমি যে শুধু ভিউজ পাওয়ার জন্যই ভিডিওটা করলাম তা নয় আমার খুব খারাপ লেগেছে এই বিষয়গুলো সেজন্য ভিডিওটা করতে বাধ্য হলাম আর দেখো আজকাল হচ্ছে যারা বড়ো বড়ো ইউটিউবার তো তারা দেখো যে নিজেদের ট্যালেন্ট দেখিয়েই কিন্তু ওরা তাদের সেই জায়গাটায় পৌঁছেছে তাই না বলো তাদের লক্ষ্যে পৌঁছেছে তারা তো তোমরাও ভালো ভালো টি উপহার দেয় দর্শকদের তো দেখবে তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছাবে তোমরাও হচ্ছে ভালো জায়গায় পৌঁছাবে তো সেজন্য কাউকে ছোট করে কেন ভাই বলো কাউকে অপমান করে কাউ মানে কারো কোনো বিষয় নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম সমালোচনা করে কেন মানে এক একজন ক্রিয়েটারকে দেখো আমি কিন্তু কোনো চ্যানেলের নাম নিয়ে বলছি না এক একজন ক্রিয়েটার এক একজন করে বলছে মানে এক একজন ক্রিয়েটার একজনের এক একজনের একটা বাস্তব ভিটা সমস্ত কিছু দেখায় দেখিয়ে দেখিয়ে এরকম মানে ছোট করছে এটা ভীষণ দৃষ্টিকোট তাই না বলো তো দেখো তোমরা প্লিজ এগুলো বন্ধ করো প্লিজ বন্ধ করো তোমরা এগুলো ভালো লাগে না তোমরা হয়তো বা বলবে যে ভালো লাগে না তো ভিডিও দেখুন আসলে সাজেস্টে চলে আসে আর চলে আসার পর না দেখেও মানে থাকতে পারি না এড়িয়ে যেতে পারি না চোখে পড়ে দেখতেই হচ্ছে তো আমি এখন সবাইকে বলবো শেষে যে কথাটা আমি বলবো যে দেখো তোমরা প্লিজ এসব বন্ধ করো আমি রিকোয়েস্ট করি তোমাদেরকে কাছে তোমরা এসব বন্ধ করো বন্ধ করে চলো না আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি তবেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব আর মানুষের যদি একটু মানুষের পাশে নাই থাকতে পারলাম মানুষের একটু উপকার নাই করতে পারলাম তাহলে আমরা কি বিশ্বের মানুষ বলো আমার মনে হয় যে মানব চরমটাই বৃথা তো প্লিজ এসব বন্ধ করো বন্ধ করে চলো আমরা সবাই হাতে হাত মিলিয়ে সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারবো অনেক দূরে এগিয়ে যেতে পারবো হ্যাঁ তো আজকে আর বেশি কিছু বলছি না তো আজকে এ পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে টাটা